কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালোবাসি। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল থেকে অনেক 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 ভালোবাসা আর ওয়েলকাম। শীত পড়ে গেছে, আমি চাদর বার করে নিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, বাড়ি পুজো। তো সেটা কিভাবে হয় আর আমাদেরকে কি কি খেতে হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার। হাসির আর মজার ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার লিজা লিজার আজকে দাঁত উঠে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দাঁতটা তো ওর আজ কঠিন খারাপ অবস্থা। তো দাঁতটা কিভাবে উঠেছে জানি না, হয়তো ওঠে, কিন্তু আমি কখনো দেখিনি। এই 1.5 বছরে আজকেই প্রথম দেখলাম। তো ওকে দেখো চলো, ও কি করছে পাগলের মতো। তো দাঁতটা উঠে গেছে, বিছানায় পড়েছিল, আমি আজ সকালবেলায় বিছানার ধার পরিষ্কার করতে গিয়ে দেখলাম। প্রথমেই লিজাকে দেখিয়ে দিই, বেচারা লিজা কি করে বেড়াচ্ছে। তো তারপরে আমি সব দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্লিজ ভিডিওটা কেউ শেয়ার শেয়ার করে দিও, আর অনেক অনেক লাইক কমেন্ট করো। তো চলো দেখাই তোমাকে, তাড়াতাড়ি এসো। এটা কি লিজা, এটা কি, এটা কি, এটা এটা কি, তোমার দাঁত ভেঙে গেছে লিজা? এটা কি, এটা কি, এটা দেখি দাঁত, দেখি ই করো কোনটা ভেঙেছে, দেখি দেখি কোনটা ভেঙেছে, দেখি দেখি, তোমার দাঁত ভেঙে গেছে লিজা? যা, এবার লিজা খাবে কি করে? লিজা দাঁত ভেঙে গেছে তো, এই যে লিজার দাঁত, দেখো লিজার দাঁতটা। তোমরা লিজা ওটাকে এখন, দাঁতই তো ভেঙে গেছে, এবার লিজা খাবে কি করে? তো এই দেখো, ও বাবা হাঁচি ফেলছে আবার, ঠান্ডা লেগেছে লিজা। লিজা ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, লিজার ভেঙে গিয়েছে। তো ওর অবস্থাটা দেখো একবার, দাঁতের পাগলের মতো করছে, হাত দিয়ে দিচ্ছে না। আমি সোনা বেবিকে জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে বলে। বললাম তোমাদেরকে যে আমাদের বাড়ি পুজো আছে, তো সে পুজো টুজো হয়ে গেছে আর আমরা খই আর দুধ দিয়ে খেয়েছি। তো এবার আমাদের রান্না বসবে, চলো তোমাদেরকে আমরা কি রান্না করছি আর কি খাচ্ছি সবই ইন্টারেস্টিং ব্যাপার। তো চলো, আর তার আগে দেখে নেওয়া যাক আমার বেবি চিল্লাচ্ছে। ও পোজ দিতে বসে পড়েছে দাঁত ভাঙা মেয়েটা আমার। এখানে আছে আলু, আমড়া, এগুলো সেদ্ধ হবে, আর ওপরে হচ্ছে রান্না। তো আমি ওপরে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি প্রথমে এগুলো সিটি মেরে নিই, আর ওপরে গিয়ে তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করছি। আছে বেগুন আর ডাল বাটা। তো এটা ডাল বাটা আর বেগুনটা সেদ্ধ করতে হবে। আর এখানে রয়েছে আতপ চাল, এই চালের আজকে ভাত খেতে হয়। তো দেখো রান্না রান্না শুরু হয়ে গেছে, মা রান্না করছে। আমাদের এই রান্নাটা উনুনেই করতে হয়। তো জল গরম হলে চালটা দিয়ে দিচ্ছে, তারপর এক এক করে সব দিয়ে দেবে। আজকে একটা হব্বিষির মতো হয়, তো এটাকে বাড়ি পুজো বলা হয়। তোমাদের অনেকের আছে আবার অনেকের নাই। তো যাদের নাই তারা দেখো, আর যাদের আছে ভুল ভ্রান্তি হলে কিছু মনে করো না। যে আমাদের কলা পাতা কাটা শুরু হয়ে গেছে, বাবা কাটছে। তো কলা পাতাতে খেতে হয়, সেগুলোর জন্য আমরা 4 জন খাবো আজকে, তাই কলা পাতা খাচ্ছে। তো আমরা খেতে বসে পড়েছি, এরকম আমাদের খাবার। তো এরকম দেখতে হয় খাবারটা, অনেক কষ্টে খেতে হয় কিন্তু কিছু করার নেই।